একবার রিমাইন্ড করে দেওয়ার ইচ্ছা আমার, যে আসলে যে ফাহিম ভাইকে আপনারা এখন দেখতেছেন, সে ফাহিম ভাই কিন্তু এমন ছিল না আর কি। ব্যাপারটা হয়েছে কি, এমন ছিল না, কজ আমি 2012 সাইকেল স্ট্যান্ড স্টার্ট করি, 17 পর্যন্ত আমি সাইকেল স্ট্যান্ড কন্টিনিউ করি, 2017 বাইকে শিফট করি। বাট আমার শুরুটা কিন্তু হয়েছিল সে 7,000 টাকা দামের সাইকেল থেকে, 7,000 টাকা দামের সাইকেল থেকে। 2016 আমি আমার সাইকেলের লাস্ট যে প্রাইসটা ছিল বিল্ডের, ওটার প্রাইস ছিল 1,80,000 টাকা। বাংলাদেশে 1,80,000 টাকার সাইকেল আসলেই আছে, এন্ড এর চেয়ে বড় এক্সপেন্সিভ, এর চেয়ে বড় দামি সাইকেলও বাংলাদেশে আছে, এটা মানতে হবে। কজ এক একটা পার্টসের দাম হিউজ, এন্ড এগুলো সবই জমায়, এগুলো কখনো একদিনে কোনো কিছু হয় নাই, এন্ড এটার জন্য লট অফ টাইম, মানি, দেড় দুই তিন বছর এগুলো লাগছে। কজ 5 বছরের আমার সাইকেল রাইডিং এক্সপিরিয়েন্স। তারপরে আমি বাইক স্ট্যান্ডে শিফট করি 2017 শিফট করার পরে বাইক, মানে পালসার যে বাইকটা যেটা আমার বাড়িতে এখন আছে, সেই বাইকটা কেনার জন্য কিন্তু আমার 30,000 টাকা বাকি ছিল। বিকজ যে সাইকেলটা আমি 1,80,000 টাকা দিয়ে বানাইছিলাম, মানে সব পার্টসগুলো বাইরে থেকে কিনে বানাইছিলাম, সেটা কিন্তু সেই দামে আমি সেল করতে পারিনি, সেই জন্য 30,000। তখন আমি আমার ফোন বিক্রি করে এই বাইকটা কিনেছিলাম। তারপর কিন্তু আমি ব্লগিংয়ে আসছি 17-এ, 17-এ আসার পরে রেগুলার কন্টেন্ট, হুদাহুদি আমার ইউটিউব চ্যানেলে, মানে কোনো কন্টেন্টে কিন্তু আমি ডিলিট করি নাই, কোনো কন্টেন্ট আগের থেকে যায় স্টার্ট এগুলো, কারণ আমাকে মনে করাই দেয় যে আমি কোথা থেকে কোথায় আসছি। এটাই হচ্ছে বেস্ট একটা পার্ট, যে আমি কোনো ভিডিও ডিলিট করি না, সব কিছুই আছে, ওই মানে ওই নিচ থেকে উঠে একটা মিডল পর্যন্ত আসা, অ্যান্ড আরও উপরে উঠতে হবে সেই বিশ্বাসটাই আমি সবসময় রাখি। তো এই জন্যই সবাইকে বলবো, নেভার গিভ আপ, একটা কথা আমি অলওয়েজ বলতে বলতে আসছি, নেভার গিভ আপ, লাইফ ইজ নাথিং উইদাউট স্ট্রাগল। প্রচুর দৌড়াইতে হবে, প্রচুর কাজ করতে হবে, মানুষ সমালোচনা করবেই, অ্যান্ড ইয়াস সমালোচনার মধ্যে দিয়েই বড় হইতে হবে। কজ একটা জিনিস কি, সমালোচনা তখনই করে যখন তোমাকে কেউ কিছু মনে করে। সো এটাই নতুন ইউটিউবার যারা আছেন সবাইকে বলবো, কজ অনেকেই আছেন যে অনেক ডিপ্রেশনে চলে যান, আসলে আমিও ডিপ্রেশনে যাই, রাত্রেবেলা যাই আর কি, কজ এক একটা কমেন্ট আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট, আর আমরা সব সময় নেগেটিভ কমেন্টগুলোর উপরেই একটু ইম্পর্টেন্সটা বেশি দেই, অ্যান্ড ভিডিও ভালো করার চেষ্টা করি, যেটা খারাপ হয় ওটা চেঞ্জ করার চেষ্টা করি। এত এত মানুষ যে আমাদের ভালোবাসে সেই ব্যাপারটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, অ্যান্ড সবাইকে অনেক বেশি ধন্যবাদ এইসব কারণে। আর আমি আপনাদের ছাড়া খিচুড়ি না, আমার মানে আমি সবসময় একটু নর্মালভাবে চলতে পছন্দ করি, একবারে নর্মাল, একবারে মানে কোনো কিছু না হুদাই। আর একটা জিনিস বলতে পারেন যে এখন টাইম দিয়ে এতগুলো বাইক শো অফ তো ঠিকই করেন, আসলে ভাই নিজের একটা কামাইয়ের মধ্যে জিনিসটার মধ্যে একটা মজা আছে, তুমি তোমার বাইকটা চালাইতেছো এটা তোমার নিজের টাকা, তুমি তোমার তেলটা ভরতেছো এটা নিজের টাকা, তুমি তোমার দুই তিনটা ফ্যামিলি চালাইতেছো এটাও তোমার একটা বড় একটা পাওয়া, এটাও তোমার বড় একটা অ্যাচিভমেন্ট সেই জিনিসটা। অ্যান্ড সেই ভিডিওসগুলো মেক করে ইউটিউব বা ফেসবুকে আপলোড করতেছো, অন্য মানুষকে আমি ইন্সপায়ারেশন করতেছি, নেভার গিভ আপ, নেভার গিভ আপ, একটাই কথা বলবো বারবার, নেভার গিভ আপ। প্রচুর দৌড়াইতে হবে, প্রচুর কাজ করতে হবে, জিরো থেকে স্টার্ট করতে হবে, অ্যান্ড ইনশাল্লাহ তুমি হিরো হয়ে যাওয়া।